আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় আরও 1772 জন রোহিঙ্গা নিয়ে নৌবাহিনীর একটি বড় জাহাজ সকালে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুপুরের মধ্যে তারা গন্তব্যে পৌঁছবেন। কক্সবাজার থেকে সোমবার বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নেওয়া হয়। এর আগে গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছিল। উত্তরাঞ্চলে হাড় কাঁপানো শীতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। উত্তরবঙ্গে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। এদিকে জেলা থেকে শুরু করে উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্রে 2 কোটির কাছাকাছি পৌঁছেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর মধ্যে গত কয়েকদিনে দেশটিতে সংক্রমিত হয়েছেন প্রায় 10 লাখ মানুষ। এ কারণে নিউ ইয়র্কের হাসপাতালগুলোতেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সম্প্রতি 30 জন বাংলাদেশি কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরও আবার ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। এই ভাইরাসের সংক্রমণ সম্প্রতি আরও মহামারী আকার ধারণ করায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠতে পারে। তিনি জানান, এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিটি রাজ্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। তবে এসব ভ্যাকসিন পেতে সামনের সারিতে থাকবেন স্বাস্থ্যকর্মী সহ নির্দিষ্ট শ্রেণীর কিছু মানুষ। তাই এই নিয়মের বেড়াজাল ডিঙিয়ে সাধারণ মানুষ কবে ভ্যাকসিন পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাই, তাই সরকারের কাছে আকুল আবেদন, এই করোনার ভ্যাকসিন অতি দ্রুত জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হোক। এদিকে নিউ ইয়র্কের অনেক এলাকায় সিটি প্রশাসনের নির্দেশে ইনডোর ডাইনিং বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। ইনডোর ছাড়া আসলে রেস্টুরেন্ট ব্যবসা হয় না, বিশেষ করে আমরা যারা বাঙালিরা, আমরা ভিতরে খাওয়ার অভ্যস্ত, ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে অল্প পরিসর হলেও তারপরে আমরা নিজেরা ভিতরে বসে খাওয়ার অভ্যস্ত। বাইরে বসে খাওয়ার মতো অন্যান্য দেশে এটা সবাই খায়, কিন্তু বাঙালিরা কখনোই এটা খাওয়ার জন্য অভ্যস্ত না। এ প্রেক্ষাপটে বেশি শ্রেণীভেদ না করে প্রবাসী নাগরিকদের মধ্যেও দ্রুত করোনার ভ্যাকসিন দিলে ভাইরাসের সংক্রমণ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। বিপ্লব রায়, এটিএন বাংলা। ক্রিকেট, মেলবোর্নে একদিন বাকি থাকতে বক্সিং ডে টেস্ট জিতল ভারত। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে 8 উইকেটে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল সফরকারীরা। স্বাগতিকদের দেয়া মাত্র 70 রানের টার্গেটে তাড়া করতে নেমে 16 ওভারের মধ্যে জয় তুলে নেয় ভারত। এর আগে 6 উইকেটে 133 রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে 200 রানে থামে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। 45 রান করেন ক্যামেরুন গ্রিন। মোহাম্মদ সিরিজ নেন 3 উইকেট। অস্ট্রেলিয়ার 196 রানের জবাবে প্রথম ইনিংসে 326 রান করেছিল ভারত। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার লেনদেন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। লেনদেনের প্রথম দিন থেকে শেয়ারটিতে সার্কিট ব্রেকার চালু থাকবে। গতকাল সিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ 175.40 টাকায় লেনদেন হয়েছে। এটি কোম্পানি ফ্লোর প্রাইস হিসেবে নির্ধারণ হবে। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় রহিমা ফুড কর্পোরেশনকে 2018 সালের 18 জুলাই তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নেয় ডিএসই। তবে সিএসইতে রহিমা ফুডকে তালিকাচ্যুতির পরিবর্তে লেনদেন স্থগিত করে রাখে। পরে বিএসইসির নির্দেশে 15 নভেম্বর থেকে সিএসইতে লেনদেন শুরু হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।